আজকে আমরা অ্যাড রান করবো ফেজ লাইকের অ্যাড রান করবো। আমরা গত ক্লাসে অ্যাড রান কিভাবে করে অবজেক্টিভ গুলো আমরা দেখাইছি, ইউটিউবে আছে অলরেডি। তো ফেজ রান মানে ফেজ এর মধ্যে লাইকের জন্য আমরা অ্যাড রান করবো, সেক্ষেত্রে ক্রিয়েট এর মধ্যে ক্লিক করবো। ক্রিয়েট এর মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন, আমরা ফেজে লাইক করার জন্য, লাইক বাড়ানোর জন্য এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করবো। এঙ্গেজমেন্ট থেকে ফেজ লাইক, ফেজ লাইকের পর কন্টিনিউর মধ্যে ক্লিক করবো। এখান থেকে আর কোনো কিছু ধরা লাগবে না, আমরা চলে আসবো ডাইরেক্ট অ্যাড সাইড এর মধ্যে। অ্যাড সাইড থেকে আসবো ডেলি বাজেট কত বা ফেজের নামটা ধরবো আর কি। আমরা আমাদের শিখবো এটি যে ফেজটা আছে এটার মধ্যে আজকে অ্যাড রান করবো। $20 দিলে ডেলি মানে 3,000 থেকে 67,000 লোকের কাছে রিচ করবে, লাইক আসতে পারে 900 সামথিং এরকম লাইক আসতে পারে। ফেসবুক একটা এস্টিমেট দিছে বুঝছেন। আমি দিচ্ছি ডেলি বাজেট $1, অথবা আমি দিলাম লাইফ টাইম বাজেট 22 তারিখ থেকে মার্চের 29 তারিখ। তাহলে কদিন হচ্ছে এখানে? 8 দিন। 8 দিন হচ্ছে, ধরুন $8 দিলাম আমি। এখান থেকে আমি কি করলাম, রান অ্যাড টাইম কখন অ্যাডটা দেখাবে, তো আমি দেখাচ্ছি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সবাইকে অ্যাডটা দেখানোর জন্য বলছি। ওকে, এটা তো নতুন আইসা মনে হয়। না না, এটা যখন আপনি লাইফ টাইম বাজেট দিবেন তখন কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। ও এখানে হচ্ছে আপনি যদি কোনো ডে বাদ দেন, ধরুন ফ্রাইডে দেখাবো না, তাহলে এখান থেকে অফ করে দিবেন বুঝছেন। তো আমার কারণে মানে অ্যাডটা কোন জায়গায় দেখাবো, আমি হচ্ছে সারা বাংলাদেশে দেখাবো, সেক্ষেত্রে আমি আর কিছু এরো করলাম না। এইদের ক্ষেত্রে আমি কারণ আমার ফেসটা কি কি বিষয় ফ্রিল্যান্সিং শেখানোর বিষয় নাকি, তাহলে আমি এসতে দিব কত আইস দিলে 40 দিতে পারি। ওকে, জেন্ডারের মধ্যে বোথ জেন্ডার থাকতে পারে কারণ আমরা এখানে হ্যাঁ দুই রকমের স্টুডেন্ট ভর্তি হতে পারে। ওকে, এখানের মধ্যে আমি কি করলাম ডিটেল টার্গেটিং এর মধ্যে আমি একটু পরে আসতেছি, লাইক আসতে শেষ করে নিই। অটোমেটিক প্লেসমেন্টে গেলাম, ফিডে দেখে এবার কোনো কিছু না, আর্টিকেল থেকে অফ করে দিলাম। ডিভাইসের মধ্যে থেকে দুইটা থাকুক, অসুবিধা নেই, অটোমেটিকটাই রাখি আমার জন্য বেটার হবে, তাহলে একটু লাইক ভালো পাবো। এখান থেকে এই জায়গায় আসলাম, আসার পর আমার ফেসটা অটোমেটিক সিলেক্ট থাকবে, যদি না থাকে, যদি অন্য কোনো ফেস থাকে তাহলে আপনি সিলেক্ট থেকে আপনার ফেসটা সিলেক্ট করবেন বুঝছেন। জি 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 ওকে, মানে আমি এখান থেকে এটা ফলাই দিলাম। এখানে একটা ইমেজ দিতে হবে, অ্যাড মিডিয়া ইমেজ। আমার ফেসবুক পেজে যে কভার ফটো ওটা দিয়ে দিচ্ছি। এখানে একটা টেক্সট দিতে হবে, এই জায়গায় প্রাইমারি টেক্সট, আমি একটা টেক্সট লিখে রেখেছি, টেক্সটটা নিয়ে আসলাম, নিয়ে এসে টেক্সট এখানে বসিয়ে দিলাম বুঝছেন। জি 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 এখানে দেওয়ার পর আর কিছুই না, মেন হচ্ছে পাবলিশ করে দিবেন। আমরা চাই আগে টার্গেটিংটা এখনো দিই নাই, টার্গেটিং গুলো দিই কি 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 হইতে পারে একটু বলেন তো। দিতে পারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নাকি? জি ভাই, আমি
আবার এটা গ্রাফিক্স না ডিজিটাল মার্কেটিং শপিফাই ওয়েবসাইট ডিজাইন শপিফাই এমএস সিএমএস তো দিলে সিএমএস উইক্স লাগবে না দাঁড়ানো না ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং নাইস না লাগবে না ফেসবুক মার্কেটিং এত না ডিজিটাল মার্কেটিং দিয়েছে না ওইটার মধ্যে গুগল অ্যাডস ফ্রিল্যান্স মার্কেট প্লেস ওকে এখান থেকে আরো দেওয়া যায় তো আমরা আপাতত এগুলো দিচ্ছি বুঝছেন দেখি আবার ফেসবুক মার্কেটিং দেখি হ্যালো ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই এটা এখানে কয়টা পর্যন্ত দিতে পারবো এখানে লিমিট নাই আমরা আনলিমিটেড আচ্ছা তা বুঝছি ভাই ফেসবুক ফর বিজনেস না ওকে আমি এতটুকু রাখি আর বেশি নিব না আমরা আর কিছু দিব না ইন্টারেস্ট এগুলো দিলাম তারপর হচ্ছে আমি কি করলাম হ্যাঁ এখান থেকে আর কিছু না দিই ডাইরেক্ট হচ্ছে ইউটিউব চ্যানেলটা পরে দিই নাকি আগে ফেসবুক গ্রুপটা দিই তাই হচ্ছে পাবলিশ করে দিলাম তাহলে ফেসবুক পেজের জন্য অ্যাড রান করা সবাই তো বুঝছেন নাকি জি জি ভাই জি জি বুঝছি ভাই জি ভাই বুঝতে পারছি বটের মাধ্যমে করা হয় ওইগুলো দিয়ে লাভ নাই বুঝছেন ওইগুলো হচ্ছে আপনার কোনো কাজে আসবে না তাহলে হচ্ছে আমি ফেস লাইকের জন্য অ্যাড একটা রান করলাম আজকে আমরা দেখাবো হচ্ছে ফেসবুক অ্যাডস আমরা কীভাবে সাজাবো আমরা ক্লায়েন্টে যদি আমাদেরকে বাজেট দিয়ে ধরেন হচ্ছে $50 বা $30 হচ্ছে একটা ফানেলিং দরকার ফানেলিং স্ট্র্যাটাজি দরকার এটা কীভাবে করবো আমরা তো এখন কী করলাম এমনি একটা ক্যাম্পেইন রান করে দিলাম সেক্ষেত্রে এইভাবে রান করলে হবে না আমাদের আমাদের কাজ করবে না আমরা হচ্ছে অডিয়েন্স বাহির করবো অডিয়েন্স ধরেন হচ্ছে ফেসবুকের প্রথম স্টেপ হচ্ছে একটু আমি ইয়ে করি ওকে তো আমাদের ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে ফার্স্ট স্টেপ যখন আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন এটা হচ্ছে টেস্টিং ফেজে আছে টেস্টিং ফেজ হচ্ছে মানে প্রথম হচ্ছে একটা প্রোডাক্ট টেস্টিং করতে হবে প্রথম তিন দিনের মধ্যে যদি প্রোডাক্টটা ভালো কাজ করে দেন হচ্ছে প্রোডাক্ট তারপর করবেন স্কেলিং করার পর হচ্ছে মানে যে অ্যাড সেট ভালো করবে না ওটা কিল করবেন যে অ্যাডসেটগুলো
ভালো করবে, এগুলোকে ডুপ্লিকেট করবে, এটা স্কেলিং বলা হয়, বুঝছেন? দেন হচ্ছে তিন নম্বর স্টেপ হচ্ছে রিটার্গেটিং অ্যাডস এন্ড ইট লুক লাইক অডিয়েন্স অ্যাডস, মানে যে অ্যাডটা একটা মানুষ কিন্তু একবার একটা অ্যাড দেখি কিন্তু মানে সে প্রোডাক্ট কিনে না, পাঁচ থেকে ছয়বার যখন একটা অ্যাড দেখান তার সামনে তখন সে কিন্তু এটার প্রতি ইন্টারেস্ট হয়, দেন সে ফুল বিষয়টা বিস্তারিত পড়ে তারপর হচ্ছে কিনে। সবসময় রিটার্গেটিং অ্যাডসে হিউজ পরিমাণ সেল হয়, লো প্রাইসে হিউজ পরিমাণ সেল হয়, এই জন্য সবসময় যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি পিক্সেল নিয়ে কাজ করবেন। পিক্সেল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো নিয়ে নে, মানে আপনার ওয়েবসাইটে কয়জন লোক ঢুকছে, কয়জন লোক কিনছে, এই বিষয়গুলো আপনাকে বলবে। তাহলে হচ্ছে ফেসবুক অ্যাডসের যে ফেজগুলো এগুলো বুঝছেন, ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, ফেজ ফোর, বুঝছেন সবাই? জি স্যার। ওকে, তো একটা অ্যাডের মধ্যে হচ্ছে আমি এখানে আসি, ধরেন এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে থাকে হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেটের মধ্যে কিন্তু আবার সেম অ্যাড সেটের মধ্যে থাকে কি অ্যাড কপি, মানে অ্যাড ডিজাইন। জি জি, আমি এটা নিয়ে আসি, এটা এটা কি ক্যাম্পেইন, ক্যাম্পেইন ক্যাম্পেইনের নাম, এটা হচ্ছে অ্যাড সেট। জি, আর এটা হচ্ছে অ্যাড ডিজাইন। তাহলে হচ্ছে আমরা আজকে এমনভাবে দেখাবো, একটা ক্যাম্পেইনের মধ্যে আমার ক্লায়েন্টের বাজেট হচ্ছে $50, আমাকে বলছে যে ডেইলি বাজেট $50, তাহলে আমি একটা কিভাবে সেট আপ করবো একটু বলেন। আমার কান্ট্রি তার মানে ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাহলে আমি কীভাবে সাজাবো আমার যে একটা স্ট্র্যাটেজি দেবে, আমি যেটা মেনটেন করি $50 বাজেট হইলে ওয়ান ক্যাম্পেইন 10 অ্যাড সেট 2 অ্যাড ডিজাইন, তাহলে টোটাল কয়টা হয়েছে বলুন তো? আবার এটা একটা $50 ক্লায়েন্টের, তাহলে হচ্ছে বাজেট $30 হয়েও সেম স্টাইল আপনি মেনটেন করতে পারেন, বুঝছেন? এখন আমরা অ্যাড সেট গুলো কেন দিই, আমি একটা অ্যাড সেটের মধ্যে সবগুলো দিতে পারি, প্রশ্ন আসতে পারে না? জি, একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে সমস্যা আছে, মানে ধরেন আমি অ্যাড সেট বাড়াবো কেন? অ্যাড সেট বাড়াবো হচ্ছে ধরেন হচ্ছে বিভিন্ন অডিয়েন্স টেস্ট করব, ধরেন ডগ আছে, ডগ ফুড আছে, ডগ ফুডে হতে পারে ভিন্ন অডিয়েন্স, ডগে কিন্তু ডগসে আলাদা অডিয়েন্স, আবার ডগস টয়ের মধ্যে আলাদা অডিয়েন্স, আমরা বিভিন্ন অডিয়েন্স টেস্ট করব ইন অ্যাড সেটের মধ্যে বিভিন্ন, ধরেন এখানে লেখা হচ্ছে ডগ, এখানে হচ্ছে ডগ টয়, ডগ ফুড, ডগ ট্রেইনার, তো এখানে দেখবো, দেখার পর হচ্ছে আমি তিন দিন ভাববো, বুঝলেন? হ্যাঁ, মানে তিন দিন এইগুলো দেখবো, অ্যাডগুলো দেখবো, অথবা দুই দিন দেখার পর দেখবো হচ্ছে এটার মধ্যে এই অ্যাড সেটের মধ্যে কোন অ্যাড সেটটা ভালো কাজ করতেছে, প্রথমে দেখবো হচ্ছে অ্যাড সেটের মধ্যে কোনটা ভালো কাজ করতেছে, অথবা হচ্ছে না আমি এই অ্যাড ডিজাইন দুইটার মধ্যে কোন ডিজাইনটা ভালো কাজ করছে, এটা খারাপ কাজ করতেছে তো আমি কি করবো এটাকে ফস করে দিব, এটা ভালো কাজ করে রাখবো, বুঝছেন? দেন এবার এগুলোর মধ্যে হচ্ছে এই অ্যাড সেটের মধ্যে ডগ, ধরেন ডগস, ডগস ট্রেইনার, ডগ ফুড, ডগ টয়, এটার মধ্যে দেখতেছি ডগ টয়টা ভালো কাজ করতেছে আর ডগ ফুডটা ভালো কাজ করতেছে, কিন্তু এই দুইটা ভালো কাজ করতেছে না, মানে সেল আসতেছে না, তাহলে আমি কি করবো এই দুইটাকে কিল করে দিব, মানে স্টপ করে দিব, বুঝছেন? জিনিসটা কি বুঝছেন সবাই? মানে টেস্ট করার জন্য হচ্ছে আমরা ইন্টারেস্ট বাড়াবো। এখন আপনি কি করলেন, একটা অ্যাড রান করলেন, ধরেন হচ্ছে এর কথা বলি, এ কি করলো একটা অ্যাড রান করলো, তো একটা টি শার্টের সে শুধু একটা স্টাইলে দিতে, তাহলে হচ্ছে সে কিন্তু আর কোনো অপশন নাই, সে দুই তিনটা দিত তাহলে দেখতাম হচ্ছে একদিন পরে দেখতাম হচ্ছে কি, মানে সেম প্রোডাক্টে দু তিনটা হলে দেখতাম হচ্ছে কি একদিন পরে কোনটা ভালো কাজ করতেছে, ভালো কাজ বলতে হচ্ছে ধরেন এখন এটা হচ্ছে ফার্ম ফার্ট সেলের জন্য, মানে
এখানে দেখেন 32 সেন্ড করে নিচ্ছে, আমি তখন দেখতাম হচ্ছে পার্সেলের জন্য হচ্ছে কোন টি-শার্ট ডিজাইনের মধ্যে কস্ট কম দিতেছে, কনভার্সনে কম দিতেছে। আমি তো কালকে একটা দাদা কে এরা না মাইক অফ কর প্রফিটেবল, আমি কি করতাম বাকি দুইটাকে কিল করে দিয়ে যেটা 15 সেন্ট দিচ্ছে ওটাকে রাখতাম নাকি সবসময় হচ্ছে মানে বেশি একটা রাখিয়েন না ভিন্ন রকম। ধরেন আমি আমি একটা এক্সাম্পল আজকে রাখছি আপনাদের জন্য ক্লাসে দেখানোর জন্য, সেম প্রোডাক্ট আমি কিন্তু দুইভাবে রাখছি, একটা গ্লাসের চোখের গ্লাসের দুইভাবে রাখছি আমি, আমি দেখবো এই অ্যাড এর মধ্যে কোনটা ভালো কাজ করে। দেন হচ্ছে এক দুদিন পর আমি কি করলাম যেটা ভালো কাজ করে ওইটা রাখবো, যেটাতে আমার প্রফিট হতেছে ওইটা রাখবো, দেন যেটা খারাপ কাজ করতেছে এটা কিল করে দিব। বুঝছেন জিনিসটা ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাড সেট না ভাই, এটা হচ্ছে অ্যাড ডিজাইন, এগুলো হচ্ছে অ্যাড ডিজাইন, অ্যাড ডিজাইন। আচ্ছা আচ্ছা ওকে, ধরুন আমি আজকে অ্যাড রান করব হচ্ছে কি গ্লাস নিয়ে, এই গ্লাসটা নিয়ে নাকি? জি ওকে, তাহলে হচ্ছে আমার কি বললাম ক্যাম্পেইনের মধ্যে রান দিলাম হচ্ছে ক্যাম্পেইন স্লোলি বা একটু স্লোলি করেন আপনি স্মেশ লেট করেন। ওকে ক্যাম্পেইন থেকে হচ্ছে আমার অবজেক্টিভ কি ভাই এখানে কি দিব? সমস্যা নেই, কনভার্সন স্বাভাবিক ভালো কনভার্সন নালে এনগেজ ট্রাফিক ট্রাফিক এটা তো নতুন এর কথা হলো না গিবে নতুন ট্রাফিক বা কনভার্সন দিলা এটা তো সম্ভবত ওয়েবসাইটে তাইলে ট্রাফিক হবে না একদম বলছিস যে এটা হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট এনগেজ লাইকস এটা হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট ই-কমার্স প্রোডাক্টের জন্য সবসময় কি বলছিস আমি কনভার্সন দিলাম এখান থেকে কিছু না ইয়া করে আমি কি করলাম অ্যাডসের মধ্যে যাবো, যাওয়ার পর হচ্ছে এখানের মধ্যে ফিক্সেল থাকলে ফিক্সেলটা ধরা দিবেন, সবসময় ফিক্সেলটা ইনস্টল করে নিবেন, এটা আমার নতুন ইয়া তো আরো কান্ট্রি দিলাম ইউনাইটেড কিংডম, এখান থেকে এজ এর ব্যাপারটা আসি, তো এই চশমাটা কার লাগবে সে বলুন তো? 18 থেকে 25 এই তো বুল্লা বাল্লা, এই চশমাটা সবাই ইউজ করতে পারবো, এটা কোনো 18 থেকে 25 কোনো এজ মেনটিং নেই। আপনি যদি ন্যারো করতে মন চায় সেক্ষেত্রে আপনি হ্যাঁ ন্যারো করতে যদি মন চায় আপনি ন্যারো করতে পারেন, কিন্তু এটা হচ্ছে সবাই ইউজ করতে পারে, সবাই ইউজ করতে পারো। বুঝছে জি, জেন্ডার কি জেন্ডার জেন্ডার তো সিনিয়র, এখন হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে জেন্ডার বোধ মনে হয় না, জেন্ডার অল থাকলে ভালো হয় গ্লাস তো, হ্যাঁ গ্লাসের মধ্যে হচ্ছে সিনিয়র অল এটা পারবে, হ্যাঁ এটা হচ্ছে জেন্ডার অল দিলাম, এজের মধ্যে আমি ন্যারো করবো না, ন্যারো করলে আমার কস্ট বাড়িয়ে দেবো, কিন্তু যদি বেশি প্রয়োজনীয় প্রোডাক্ট হয় একদম ধরুন টি শার্টের ক্ষেত্রে কিন্তু জেন্ডার মানে এজ ন্যারো করতে হবে, কিন্তু এখন এটার মধ্যে আমি ন্যারো করলাম না। তাহলে হচ্ছে ডেমোগ্রাফিতে আসি, ডেমোগ্রাফির মধ্যে তাহলে কি কি দিতে পারি, ইন্টারেস্ট কি দিতে পারি বলেন? স্টুডেন্ট তারপর জব করে আমি একটা বাইর করলাম স্টুডেন্ট হবে না, তো
এখানে দেখেন আরো অনেকগুলো আসবে লেন্স আপনার সিমিলার, কিন্তু একটা আসলে কিন্তু আর বাকিটা আপনি পাই দেবেন। আমি কি করলাম এটা দিয়ে দেখেন দেখবেন সিমিলার আপনার কিন্তু শো করতেছে। আপনি কিন্তু আমি যেভাবে ইন্টারেস্ট বাইর করি ওভাবে বাইর করুন আপনারা সবাই, বুঝছেন? তো আমি এখানে তিনটা বাইর করছি, তাহলে আমার আমি একটাই রাখবো, বাকিগুলো আমি আলাদা একটা নোটে রাখি। আপনার প্রোডাক্টের সাথে সিমিলার যায় এরকম, কারণ আপনি স্টুডেন্ট দিলেন, স্টুডেন্টের সাথে এটা কোনো সম্পর্ক হয়ে যায় নাই। স্টুডেন্ট দিয়ে কি লাভ? স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট দিবেন কোন ক্ষেত্রে? স্টুডেন্ট দিবেন হচ্ছে বই বিক্রি করবেন, ওটার সাথে একদম সামঞ্জস্য। এটা হচ্ছে গ্লাসটা কখনো মানে সবাই পড়বো এটা, বুঝলে? স্টুডেন্ট দেওয়ার চিন্তা ভাবনা দেখবো, তাহলে আমি 65 কি জন্য দিছি, 65 বছর কি স্টুডেন্ট আছে না এখন? ওকে, এখান থেকে আর কিছু না করে আমি দেখবো হচ্ছে আমার অডিয়েন্স কত হয়েছে। সবসময় অডিয়েন্স সাইজ 2 মিলিয়ন থেকে 5 মিলিয়নের মধ্যে রাখবেন, বুঝছেন? মানে হচ্ছে 5 মিলিয়নের উপর গেলে কিন্তু এটা ন্যারো করতে হবে। এখানে কত আছে আপনাদের দেখেন তো, 3.1, তাহলে আপনি 3 মিলিয়নের মধ্যে আছে, মানে 5 মিলিয়নের মধ্যে আছে, তাহলে অডিয়েন্সটা ঠিক আছে? জি, তাহলে আমরা কি করলাম, ঠিক আছে ওকে অডিয়েন্স ঠিক আছে, আমি অডিয়েন্সের নামটা উপরে অ্যাড সেটের মধ্যে লিখে দিলাম অ্যাসেটটা চিনার জন্য, বুঝছেন? জি ওকে, এখান থেকে আমার ডেইলি বাজেট $5 দিলাম। যদি কোনো ইন ডেট দেখে ক্লায়েন্টে যদি বলে ইন ডেট কত, সেক্ষেত্রে সেটা আপনি যতদিন ম্যানেজমেন্ট করবেন ধরেন 7 দিন বা 14 দিন দিয়ে রাখিয়েন, কারণ অনেক সময় দেখবেন হচ্ছে আপনার থেকে অ্যাক্সেস নিয়ে নিবে, তখন এবার 14-15 দিন পর সে স্টপ করতে না পারলে তখন ক্লায়েন্টের টাকা সবগুলো চলে যাবো। যদি আপনি ম্যানেজমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইন ডেট না দিলে হয় অসুবিধা না, 1 মাস পরে এটা অফ হয়ে যাবো, বুঝছেন? ওকে, তাহলে হচ্ছে আমি একটা ইন্টারেস্ট দিলাম, আমার একটা হবে হচ্ছে ইউএসএ ইউকে। এখানে আর কিছু করবো না, এখান থেকে আমি কি করলাম অ্যাডস আসবো, অ্যাডস থেকে হচ্ছে আপনি যে কোনো একটা মানে ফেজ, যে ফেজের মাধ্যমে আপনি অ্যাড রান করুন ওই ফেজটা সিলেক্ট করবেন। এখানে এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এখানে ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন, বুঝছেন? ওকে, এখান থেকে হচ্ছে আপনি যদি সিঙ্গেল ইমেজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজ দিবেন, যদি কার্সল দিবেন মানে হচ্ছে একটা বা একটা প্রোডাক্ট আসবো সেটাকে বলা হয় কার্সল, কার্সল দিলে হচ্ছে আপনি এখান থেকে কার্সল দিয়ে দিবেন। তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে হচ্ছে আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিওর মধ্যে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখেন অ্যাড মিডিয়া, মিডিয়ার মধ্যে ক্লিক করলাম, দুটো অপশন আছে, একটা হচ্ছে কি অ্যাড ইমেজ আর একটা হচ্ছে ভিডিও, যদি আপনার কাছে ভিডিও থাকে তাহলে ভিডিও দিবেন, আমার কাছে এখন ভিডিও না, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড ইমেজের মধ্যে আমি ক্লিক করলাম, আপলোডের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে 13 নম্বর যে অপশন আছে এখানে আমার ফাইলে 13 নম্বরের মধ্যে আছে, এখান থেকে হচ্ছে অ্যাড ডিজাইন 1টা আমি সিলেক্ট করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করলাম, ওকে ডান, এতটুকু সবাই ফেলবেন? ওকে, এখান থেকে আমি কি করলাম কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন ই কমার্সের ক্ষেত্রে কি দিব সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, কমার্স সাইটের সাথে স্যার স্বপ্ন হবে না? হুম, স্বপ্ন হবে স্যার, মানে কনফিডেন্স নিয়ে সব বলে দিবেন, স্বপ্ন হবে। ওকে, এখানে হচ্ছে একটা প্রাইমারি ট্যাক্স দিতে হবে, একটা হেডলাইন দিতে হবে, তাই আমি প্রাইমারি ট্যাক্স হেডলাইনটা একটু বাইর করে নিই, আমি এটা অন করলাম। এখানে আমি অলরেডি এখানে লেখা আছে অ্যাড কপি, এখান থেকে আমি কি করলাম টাইটেলটা নিলাম, সবাইকে এগুলো নিজেরা লিখতে হবে সব ট্যাক্সগুলো। জি, আচ্ছা, আমি অ্যাড কপিটা প্রাইমারি টেক্সট এখানে বসে দিলাম, বুঝছেন? জি, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিবেন, ধরেন আমার ওয়েবসাইট আপাতত ইউআরএল এটাই নিলাম। তাহলে হচ্ছে কি হয়েছে, একটা ক্যাম্পেইন রান করলাম, অ্যাড সেট দিলাম, অ্যাড ডিজাইন দিলাম, এখানে লিখলাম হচ্ছে কি অ্যাড ডিজাইন 1,
বুঝছেন সবাই? জি এখান থেকে আমি কি করব, আর কিছু করব না, দেন হচ্ছে আমি ডাইরেক্ট পাবলিশ করে দিব। ওইখানে আমরা পিক্সেল তৈরি করি নাই, এই জন্য সমস্যা করতেছে। তো আমি ক্রিয়েট পিক্সেলের মধ্যে ক্লিক করলাম, সবসময় এখানে পার্চেসটা সিলেক্ট করে দিবেন। আপনাদের মনে হয় পিক্সেলের ক্লাসটা হয় না নাকি? না, আপনাদের প্রথম দুই তিনটে শুরুতে ক্লাসটা করাইছিলাম আর করান। ঠিক আছে, আমি এটা করাবো। ওকে, এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। তাহলে দেখেন আমার ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট, ওয়ান অ্যাড ডিজাইন হয়ে গেছে। আমার কথা ছিল কি, ওয়ান ক্যাম্পেইন, টেন অ্যাড সেট, হচ্ছে অ্যাড ডিজাইন হবে হচ্ছে 20টা, কিন্তু আমি প্রতিটা অ্যাড সেটের মধ্যে অ্যাড ডিজাইন টেস্ট করব দুইটা। তাহলে আমি কি করলাম, ওয়ান ক্যাম্পেইন সেট আপ করার পর, ওয়ান অ্যাড সেটের মধ্যে যাওয়ার পর, এটা সিলেক্ট করা থাকার সাথে এবার আমি কি করলাম, এই জায়গায় আসবো অ্যাড অ্যাড সেটের মধ্যে। এবার আমি এখানে আসি ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করব, বুঝছেন? জি, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করার পর আর কিছু করব না, শুধু ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করব। এখানে আমি কি করব, দেখেন ওয়ান অ্যাড ডিজাইন ওয়ান অলরেডি আছে, ডুপ্লিকেট মানে হচ্ছে একটা কপি হয়ে গেছে, কপি। এখানে আমি লিখে দিব হচ্ছে কি, অ্যাড ডিজাইন টু, বুঝছেন? এখান থেকে যে ইমেজটা আছে এটা রিমুভ করে দিব, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, ইমেজ নাম্বার 2 দিলাম। এখান থেকে সেম আগের মতোই টাইটেলটা চেঞ্জ করে দিলাম, কি করলাম, অ্যাড কপিটা, অ্যাড প্রাইমারি টেক্সট, আর হচ্ছে হেডলাইনটা বসাইলাম, দেন হচ্ছে পাবলিশ করে দিলাম। তাহলে কয়টা হয়েছে, দুইটা, ওয়ান ক্যাম্পেইন, ওয়ান ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট কয়টা হয়েছে, ও ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট, টু অ্যাড ডিজাইন, টু অ্যাড ডিজাইন। জিনিসটা ক্লিয়ার করেন। এখানে দেখবেন হচ্ছে কি, এখানে 5 দেখা যায়, এখানে 5 লেখা আছে, আপনি মনে করেন যে 10 হয়ে গেছে, না ভাই, মেইন কারবার হচ্ছে আপনার এখানে, এখানে কত আছে আগে সেটা দেখবেন, 5 আছে, মানে এখানে আপনি $5, এর বেশি যাবে না। আপনি এখানে আসলে দেখবেন এবার আউলে আউলে ফেলবেন, 5 লেখা আছে। এখন ওইখানে কি করবে, 5 এর মধ্যে এর আড়াই দিবে, এর আড়াই দিবে, ভাগ ভাগ করে এক্সপেন্ড হবে, বুঝছেন? অথবা এখানের মধ্যে অ্যাড ডিজাইন 1 বা 2 এর মধ্যে টেস্ট করবে, যেটার মধ্যে ভালো রেসপন্স আসবে ওটার মধ্যে দেখবেন যে $5 বা $4 খরচ হয়ে গেছে, অসুবিধা নেই। ফেসবুক ফেসবুক নিজের মন মতো করে অ্যাডটাকে অপটিমাইজ করবে, বুঝছেন? এবার আমাদের কাজ কি, আরো কয়টা অ্যাডসেট বানাতে হবে আমাদের? 9টা। কিছু না, আমরা কি করলাম, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করব। ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে লিখে দিব হচ্ছে 9 ডুপ্লিকেট, আমাদের 9টা হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। আমাদের এটা হচ্ছে 1 নাম্বার, যেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, এগুলো এখনো পাবলিশ হয় নাই।
আমি আগে এক কাম করি, আমি একটু অ্যাডটাকে পজ করে দিই, নাহলে আমার টাকা পয়সা সব নিয়ে নিয়ে নিব। ওকে তাহলে দেখেন এখানে অলরেডি এটা পাবলিশ করা আছে, এই বাকিগুলো আছে বুঝছেন। আমি একটা এর মধ্যে যাই, আমরা যাব কোন জায়গায়, এই জায়গায় যাব। যাওয়ার পর হচ্ছে সেম কিছু ইয়া করবেন না, শুধু হচ্ছে কি করবেন, ইন্টারেস্ট যেটা আছে এই টিক মার্কটা উঠে দিবেন, ইন্টারেস্টটা ফেলাই দিবেন বুঝছেন। জি নতুন একটা ইন্টারেস্ট দিবেন, আই কেয়ার। হ্যাঁ আই কেয়ার আছে, আচ্ছা আই কেয়ার অবশ্যই থাকবে। আরেকটা ইন্টারেস্ট বসালাম, এটা অডিয়েন্স সাইজ কত হচ্ছে দেখেন তো একটু, আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, যাই এখানে উপর বসাই দিলাম, তাহলে চাই কেয়ার নিয়ে অলরেডি শেষ শেষ এটা হয়ে গেছে। দেন আরেক এটার মধ্যে আসবো, আমরা এখানে লই মতন ক্লিক করে বসাই না, আগে দেখবেন এটার সাথে সিমিলার আছে কিনা। আমার তো কাজ করতে করতে এগুলো অভ্যাস হয়ে গেছে। আমি একটা বলি, আমরা যে 10টা বার করছি এই 10টা তো 10টা বসাই দিই মানে। হ্যাঁ হ্যাঁ আমরা যে 10টা বার করুন বা 15টা বার করুন ওইগুলো বসাই দিবেন বুঝছেন। আমরা সবগুলো দেখি, আমরা রিসার্চ করে পারি। আমি তো এখন আপনাদের দেখানোর জন্য হচ্ছে তাড়াতাড়ি একটু বার করে দিচ্ছি, দেখাই দিচ্ছি বুঝছেন। মানে আমি বা কাজ করার আগে সুবাদে এই জন্য কিছু জিনিস আমি অলরেডি বুঝি, এই জন্য ইয়ে করতেছি। এটা বলেন যে কেন দিছি, এটা স্যার বয়স্ক লোকের চশমা পরে, হ্যাঁ বয়স্ক লোকের জন্য চোখের সমস্যা লাগে বেশি, এই জন্য বয়স্ক লোকদেরকে ট্রাই করতে হবে। হ্যালো ইনস্ট্রাক্টর,
সুন্দর বললে অনেকদিন দেখবেন নাম আছে কিন্তু বুঝতেছেন না এটা কি সেক্ষেত্রে আপনি কিন্তু এটা গুগলে সার্চ দিয়ে দিবেন বুঝছেন জি জি ভাই আমি একটু তাড়াতাড়ি বাইর করে দিচ্ছি আর কি মনে হচ্ছে একটু রিসার্চ করে বাইর করি দেখি রোগ তার থেকে কোমা হয় অন্ধত্ব হয় হ্যাঁ এদের তো মানে এইসব বিষয়গুলো বেশি লাগবে বুঝলেন জন্য সে টার্গেট করা আর কি চশমাটা দিলে সুস্থ থাকবে আমরা 10টা অ্যাডসেটের মধ্যে ইন্টারেস্ট দিয়ে দিলাম বুঝছেন ওকে আমরা এবার কি করব একটা কিন্তু পাবলিশ করা আছে বাকিগুলো কিন্তু পাবলিশ এখনো করা হয় না এটা এখনো করা হয় না আমরা এখানের মধ্যে ক্লিক করে দেখেন রিভিউর মধ্যে আসব অথবা এখান থেকে এখানে ক্লিক করলে অল অ্যাডসেট সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর হচ্ছে রিভিউ এন্ড পাবলিশের মধ্যে ক্লিক করলাম একটু বলেন তো যে কোনো একজন বলে আমি কয়েকটা এক্সট্রা দিয়ে দেবো আপনাদেরকে একটা হচ্ছে ধরেন আজকে একটা দিছি এটা হচ্ছে কি পার অ্যাডসেটে $5 করে দেন ৩০টার মধ্যে আপনি করতে পারেন ৬টা অ্যাডসেট বানাতে পারেন দুটো অ্যাড ডিজাইন করে ৬টা অ্যাডসেট বুঝছেন হ্যাঁ তাহলে ৩০ হ্যাঁ বলেন ভাই এখানে তো অ্যাডসেট হচ্ছে ১০টা হুম যদি $5 করে হয় $50 এর মধ্যে তাহলে কয়টা কত হয়েছে ভাই হ্যাঁ 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 ১০টা ঠিক আছে ১০টা হ্যাঁ আপনি হিউম্যান আইয়ের মধ্যে ফেজে লাইক করা আছে ধরেন এখানে রায়হান ভাই আছে হচ্ছে কি কন্টাক্ট লেন্স এর মধ্যে লাইক করা আছে এখন আমি হিউম্যান আইয়ের মধ্যে অ্যাড রান করলাম কন্টাক্ট আছে লেন্সের মধ্যে রান করলাম তাহলে হচ্ছে আমি দুইভাবে অডিয়েন্স টেস্ট করতে পারি আর কোনটা এখানে
দশটা না আমি কি করবো একদিন পর দেখতে পারি কোন অ্যাড সাইটে আমাকে লো প্রাইসে ভালো কিছু দিতেছে, মানে এখানে তো ধরেন 1 মিলিয়ন লোক আছে, এখানে 1 মিলিয়ন লোক আছে, বিভিন্ন অডিয়েন্স কে টেস্ট করার জন্য আমি এগুলো দিচ্ছি, বুঝছেন? এই মাইক্রোফোন খালি আমি, এটা হচ্ছে বিভিন্ন অডিয়েন্স টেস্ট করার জন্য আমরা হচ্ছে অ্যাড সেট বাড়াইছি, বুঝছেন? জিনিসটা ক্লিয়ার না হলে আবার বলো, আমি বলে দিচ্ছি আবার। জি স্যার ক্লিয়ার। কে বুঝেন নাই সেটা একটু বলেন, ইয়া করি না সরম ভাইলে সমস্যা আছে, আপনি এখন শিখবেন, মানে এটা পরবর্তী এটা আর অপশনটা আসবে না, কারণ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু বুঝাবো, বুঝেন নাই? হ্যাঁ ভাই ভাই, এটা হচ্ছে গিয়ে ধরেন আমার যে অ্যাড গুলোতে ভালো রেসপন্স আসবে আমি সেই অ্যাড গুলোকে রাখবো, আর যেগুলোতে রেসপন্স আসবে না সেগুলো কিল করে দেব। রেসপন্স সব সবগুলোতে আসবে, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে একটা ক্যাম্পেইন যেটাতে আমার লাভ হবে, মানে ধরেন হচ্ছে ধরেন আমি একটা एग्जांपल দিই, ধরেন আই হিউম্যান আই, তারপরে কন্টাক্ট লেন্স সবগুলোর মধ্যে দেখবেন যে কালকে ধরেন এটার মধ্যে হচ্ছে অ্যাটু কার্ড 10টা হয়েছে, এটার মধ্যে একটা পার্টিস আসছে, এটার মধ্যে পার্টিস আসে না, এটার মধ্যে পার্টিস আসছে, এটার মধ্যে পার্টিস আসে না, বা এগুলোর মধ্যে ভিউ কন্টেন্ট হয়েছে, এখানে দেখবো, দেখার পর দেখবো হচ্ছে কি স্পেন্ড কত হয়েছে, আমাকে সেল আনছে কিনা, যদি সেল হয় বুঝছেন, সেল হওয়ার পর হচ্ছে যে অ্যাডসেটের মধ্যে দেখবো না আমার ধরো আমার প্রোডাক্টের প্রাইস অনুযায়ী সেল ভালো হইতেছে না বা আমার সাথে যাইতেছে না লস হইতেছে আমার, তাহলে আমি কি করলাম এই অ্যাডসেটটাকে অফ করে দিব, আর যেটা আমার প্রফিটেবল আমি ওইটাকে রাখবো, বুঝছেন জিনিসটা? ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তো এখানের মধ্যে আবার অ্যাড ডিজাইন দুইটা কেন দিলাম সেটা বলি, ধরো এখানে অ্যাড ডিজাইন দুইটা দিলাম, তো এই যে ট্রাফিকগুলো আছে 1 মিলিয়ন 2 মিলিয়ন যে বা 5 মিলিয়ন যে ট্রাফিকগুলো আছে এগুলোর মধ্যে মানে যে মানে অডিয়েন্সের মধ্যে এই দুইটা অ্যাড ডিজাইনের মধ্যে কোন অ্যাড ডিজাইনে মানুষ বেশি দাঁড়াই গেছে, দাঁড়া যায় লাইক কমেন্ট করছে, বা লো প্রাইসের মধ্যে কোনটা মানুষকে অ্যাট্রাকটিভ করছে, বুঝছেন, থামাই দিচ্ছে, ওইটা আমি দেখবো। দেন হচ্ছে যেটা ভালো কাজ করতেছে ওইটা রাখবো, আর যেটা মানে রেজাল্ট একটু খারাপ করতেছে বা সেল আনতেছে না ওইটাকে আমি কিল করে দেবো, বুঝছেন? জিনিসটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এই জন্য মানে হ্যাঁ বলেন আরেকটু ক্লিয়ার হয়, এই অ্যাড যে দুইটা আমরা ডিজাইন করছি এই দুইটা কি এই অ্যাড সেট গুলাতে দেখাবো? সবগুলো অ্যাড সেটের মধ্যে দেখাবো, সেম ধরেন এটার মধ্যে দুইটা দেখাবো এই দুইটা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, এটার মধ্যে কিন্তু এই দুইটা সেম আপনি সিলেক্ট করলে দেখবেন। আপনার কাজ হচ্ছে এখন শুধু অ্যাড রান করা, অ্যাড রান করতে এখন আপনাদের কার্ডও লাগবে না, আপনারা শুধু হচ্ছে পাবলিশ না করে রাখলে হবে, বুঝছেন? পাবলিশ করা লাগবে না, না করলে কিন্তু আপনারা কাজ করতে পারেন না এখন অসহজ। আমি একটু দেখাই দিই পাবলিশ করা ছাড়া কেমনে কাজ করবেন, কারণ এটা আপনারা সমস্যাটার মধ্যে পড়বেন। আগে দেখাই দিই আমার অ্যাডটা হয়ে গেছে, এটা কাজ শেষ, আপনারা এই ক্লাসটাতে বুঝছেন নাকি? জি ভাই। ওকে, আমি আবার ক্রিয়েট কনভার্সন অ্যাড, মানে এখানে সব কিছু দিলাম, ধরেন যাব হচ্ছে কি অ্যাড ডিজাইন ডিজাইন ওয়ান, মানে হেডলাইন থাকলেও ইয়া থাকলেও অসুবিধা নাই, এখানে আমি যাবো যাচ্ছে একটা একটা ইয়া ধরাই দিই। আপনি কি করবেন এখান থেকে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করবেন, পাবলিশ করা লাগবে না, বুঝছেন? ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করবেন, বুঝছেন? ওকে, এবার অ্যাড ডিজাইন এখানে লিখবেন হচ্ছে কি টু, এখানে নিউ অ্যাড, অ্যাড ওয়ান অ্যাড টু দিবেন, দেওয়ার পর হচ্ছে দুইটা অ্যাড এ হয়েছে, দেন এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করে দিন, এখানে যাই যেগুলো ঠিক করবেন, বুঝছেন? আমি কিন্তু হ্যাঁ ইন্টারেস্ট গুলো এখানে দিবেন আর কি, এখানে বসে বসে একটার মধ্যে ইন্টারেস্ট যাই দিয়ে আসবেন, যে আসার পর হচ্ছে আপনারা লুমের মাধ্যমে ভিডিও করবেন, ভিডিও করে আমাকে দিয়ে দিবেন হোমওয়ার্কের মধ্যে, বুঝছেন? ক্লিয়ার?
নিজের মন মতো করে প্রোডাক্ট নেবেন, প্রোডাক্ট নিয়ে সেম এভাবে অ্যাড ক্যাম্পেইন রান করুন, বুঝছেন? তারপর হোমওয়ার্ক হচ্ছে যে কোন একটা বাজেট করে যে কোন একটা প্রোডাক্ট এভাবে মানে মানে ইয়া করে ভাগ করে স্যার মানে ভিডিও করে দেব, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ভিডিও করে দিবেন ভাই। আমি কম্পিউটার থেকে একটা প্রোডাক্ট নিই, ধরো আমার এই প্রোডাক্টটা সেটা এটা নিয়ে আসি এখানে বসে দেন, প্রোডাক্ট আসছে ভাই জি ভাই, এইখানে আপনি প্রোডাক্টের নামটা দিবেন, নাম দিয়ে সব নাম দিয়ে দিবেন, এখানে বাটনটা দিয়ে এটারে ডাউনলোড করে আপনি অ্যাড ডিজাইনেশন ইউজ করতে পারেন। তাহলে জিনিসটা একটা প্রফেশনাল হলো, আপনার লোগোটা এখান থেকে আসে, লোগোটা নিয়ে বসাতে পারেন, বুঝছেন? যদি বলেন যে ভাই ক্যানভা আমি বুঝি না, তাহলে আমি ক্যানভা নিয়ে ধরে গেলে আপনাদের আরেকটা ক্লাস করাবো সুন্দর করে, বুঝছেন? ভাই ভাই ওকে, আর কিছু বলার আছে আমার আমারে?